डियर स्टूडेंट्स वेलकम टू माय चैनल सजेशंस एट योर डोर। आज के आमरा क्लास सिक्सर परिवेश और विज्ञान विषय जो प्रश्न विचित्राच रायो मैटिनेर सेखान थेके तृतीय पर्यायक्रमिक मूल्यायनेर स्कूल बालुरघाट हाई स्कूलेर एक मार्केर समस्त प्रश्नेर आंसर सह आलोचना करब। देखो एक टैगेर एक नम्बरे आछे एकटी लब्धराशि हलो भर समय दैर्घ्य आयतन, आंसर होबे आयतन। नौकार दार हलो प्रथम श्रेणी लिफार, द्वितीय श्रेणी लिफार, तृतीय श्रेणी लिफार कोनोटी नय, आंसर होबे द्वितीय श्रेणी लिफार। रूपर चिह्नटी हलो आर यू ए जी ए यू सी यू, आंसर होबे ए जी। सबचेये हालका मौल हिलियम सोडियम हाइड्रोजेन क्लोरिन, आंसर होबे हाइड्रोजेन। नेक्स्ट क्वेश्चन अधातु हलो तापेर सुपरिवाही हलो हीरा। देखो दुई दागेर क्वेश्चन बोलेछे बलेर एसआई एक, उत्तर बलेर एसआई एकक न्यूटन। तारपर बोलेछे फसफरस और पटाशियामेर चिन्ह लेखो, फसफरसेर चिन्ह पी और पटाशियामेर चिन्ह हलो के। नततलेर सुविधा कखन बेशी हय, नततलेर सुविधा कखन बेशी हय, आंसर होबे जखन भूमि और नततलेर माझेर कोण छोटो होबे तखनई नततलेर सुविधा बेशी होबे। नेक्स्ट क्वेश्चन बोलते डिजिटल स्टॉप वॉच कि, डिजिटल स्टॉप वॉच हलो एक धरनेर घड़ी जेटा 0.01 सेकेंड पर्यंत समय मापते पारे। नेक्स्ट क्वेश्चन स्पर्श छाड़ा क्रियाशील एकटी बलेर उदाहरण दाओ, आंसर होबे महाकर्ष बल बा अभिकर्ष बल। विघत किउबिट कोन कोन देशेर दैर्घ्येर एकक, विघत हलो ग्रीस आर किउबिट हलो मिसर, मिसर देशे দৈর্ঘ্যের একক। নেক্সট কোশ্চেন স্ক্রুতে কোন নীতির প্রয়োগ করা হয়, নততলের নীতি। তারপর তিন দাগেরগুলো বলেছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কিসের সাহায্যে, অক্সানোমিটারের সাহায্যে। এসআইতে আয়তনের একক, এসআইতে আয়তনের একক হলো ঘনমিটার। অ্যামোনিয়ার সংকেত হলো NH3। ড্যাশ অধাতু হলো তাপের সুপরিবাহী হীরা। বল বাধা ও আলম্বের অবস্থান ভেদে লিভার তিন প্রকার। তারপর বলছে চার দাগের একটা এক নম্বর বলছে মোর্চে ধরা একটি রাসায়নিক পরিবর্তন, এটা ঠিক। বলছে পারুত হলো অধাতু ফুল। তারপর পাঁচ দাগে বলেছে বাম দিক ও ডান দিক মিলিয়ে দেখো, তড়িৎ প্রবাহ আলোকবর্ষ অনুপরমাণুর পরিমাণ আয়তন আর এদিকে আছে মাপনী চোঙ দৈর্ঘ্যের একক অ্যাম্পিয়ার মোল আর ক্যান্ডেলা। তড়িৎ প্রবাহের সাথে অ্যাম্পিয়ার, আলোকবর্ষের সাথে দৈর্ঘ্যের একক, অনুপরমাণুর পরিমাণের সাথে মোল আর আয়তনের সাথে মাপনী চোং। তারপর দেখো লাইফ সায়েন্সের কোশ্চেন, এখানে ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স পার্ট পার্ট করে দিয়েছে। তো বলছে প্যান্থেরা টাইগ্রিস কার বিজ্ঞানসম্মত নাম, এটা আনসার হবে বাঘ। জিয়ার্ডিয়া হলো একটি প্রোটোজোয়া। সবচেয়ে বুদ্ধিমান পিঁপড়ে হলো কালো পিঁপড়ে। তারা মাছ হলো একাইনোডার্মাটা পর্বের প্রাণী। আর ডিডিটি বর্জ্য পদার্থটি তৈরি হয় চাষের জমি থেকে। নেক্সট কোশ্চেন বলছে নেকটার কি, দুই দাগের এক। দেখো মৌমাছিরা ফুলের থেকে যে রসটা সংগ্রহ করে বা যে মধুটা সংগ্রহ করে সেটাকেই নেকটার বলে। তারপর বলছে পাতিকাক ও দাঁড় কাকের মধ্যে একটি পার্থক্য লেখো। দেখো আমাদের দেশে দুই ধরনের জাতের কাকি দেখা যায়, সেটা হচ্ছে পাতিকাক আর দাঁড় কাক। পাতিকাকের ডানা গলা লেজ মাথা ঠোঁট এগুলো খুব চকচকে কালো হয়, কিন্তু পেট আর ঘাড়টা ধূসর রঙের হয়ে থাকে। আর দাঁড় কাকের পুরো শরীর হচ্ছে কুচকুচে কালো। আর পাতিকাকের দিক থেকে চেহারার আকৃতিও অনেক বড় হয়ে থাকে। তারপর বলছে যে বাঘ অল্প আলোতে মানুষের চেয়ে কত গুণ ভালো দেখতে পায়, ছয় গুণ। বিরুধ ও গুল্মজাতীয় উদ্ভিদ বলতে কি বোঝায়, দেখো যে সমস্ত উদ্ভিদগুলো খুব ছোট ছোট যাদের কোনো ডালপালা নেই আর এরা লতিয়ে চলে এদেরকে আমরা বিরুধ জাতীয় উদ্ভিদ বলবো। আর গুল্মজাতীয় উদ্ভিদ হচ্ছে যারা যাদের অনেক ডালপালা আছে এরা খুব বেশি, গুল্মজাতীয় উদ্ভিদ হলো যে যারা খুব বেশি লম্বা হয় না, যাদেরকে ঝোপের মতো দেখতে লাগবে, অনেকগুলো ডালপালা থাকবে, আর এদেরকেই আমরা হচ্ছে গুল্মজাতীয় উদ্ভিদ বলবো। তারপর বলছে যে বীজপত্র কাকে বলে, বীজপত্র বীজটা যেটা যে আবরণটা দিয়ে ঢাকা থাকে মানে যার মধ্যে আর কি বীজটা থাকে সেই আবরণটাকে আমরা বলবো বীজপত্র। তারপর বলছে নিউক্লিয়াস কি, কোষের মধ্যে যে সমস্ত গোল বস্তু দেখা যায় তাকেই নিউক্লিয়াস বলে। তারপর বলছে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের একটি করে উদাহরণ দাও,
জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হলো যেগুলো মাটিতে মিশে যায়, যেমন পটলের খোসা, সবজির খোসা এগুলো। আর জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ যেগুলো মাটিতে মেশে না, যেমন প্লাস্টিক, ইঞ্জেকশনের সিরিঞ্জ এইগুলো। তারপর বলছে যে ড্যাশ মশা দিনের বেলা কামড়ায়, এডিস মশা দিনের বেলা কামড়ায়। বাংলার কীটপতঙ্গ গ্রন্থটি কার লেখা? গোপাল ভট্টাচার্যের। জলের রেশম বলা হয় কাকে? জলের রেশম বলা হয় শ্যাওলাকে, ওয়াটার সিল্ক। তারপর বলছে যে ড্যাশ মতো কোনো কোনো সাপ বাচ্চা প্রসব করে? চন্দ্রপোড়া। তারপর বলছে মাশরুম হলো এক প্রকার ছত্রাক, মাশরুম হলো এক প্রকার ছত্রাক। সুরেলা গানের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে হ্যাম্পব্যাক তিমি। তারপর এদিকে মিলিয়ে দেখতে বলেছে চিংড়ি, গোল ক্রিমি, জোক, সিয়ারচিন আর চ্যাপটা ক্রিমি। আর এদিকে আছে প্ল্যাটি হেলমিনথিস, আর্থ্রোপোডা, একাইনোডারমাটা, মোলাস্কা, অ্যানেলিডা, অ্যাসকালমিনথিস। চিংড়ির সাথে আমরা হচ্ছে মোলাস্কার সম্পর্ক, সরি চিংড়ি আর্থ্রোপোডা, চিংড়িটা আর্থ্রোপোডাই হবে। তারপর গোল ক্রিমি হবে অ্যাসকালমিনথিস, জোক হবে অ্যানেলিডা, সিয়ারচিন হবে একাইনোডারমাটা, আর চ্যাপটা ক্রিমি হবে প্ল্যাটি হেলমিনথিস। ও তো আমার চ্যানেলে এর আগেও যে দুটো প্রশ্নপত্র ছিল, একটা মধুশিকা পর্ষদে আর একটা আলিপুরদুয়ারের, ওই প্রশ্নেরও অ্যান্সার করে দেওয়া আছে, তো তোমরা দেখে নিও। আর এর পরে স্কুলগুলোর প্রশ্নের অ্যান্সার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।